হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি মনে হচ্ছে আমি খুব ভালো আছি। আর আপনার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো রেডি সেটি হয়ে যাচ্ছি মেলায়, তোমাদের সঙ্গে দেখাবো মেলাটা। আমাদের বাড়ির পাশে মেলাটা ঘুরিয়ে দেখাবো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর তো রেডি হয়ে গেছি, ব্যাগটাও নিয়ে নিয়েছি, আর তখন বাইরে গেছে রেডি হয়ে। আর এই যে মেলার থেকে আগের দিন কিনেছিলাম এই কালারটা, এটা পরে নিয়েছি। কেমন লাগছে কমেন্টে জানাবে। চলো চলে এলাম মেলায়, দেখতে পাচ্ছ মেলায়। আর এসেই জগন্নাথের দর্শন করে নিলাম, ওই যে জগন্নাথ দেখে নাও তোমরা। তারপরে মেলার ভিতরের দিকে দেখি ঘুরে ঘুরে, এদিকে আবার একটু দেখছি প্রোগ্রাম হচ্ছে নাচের। ওখানে নাচ দেখা হয়ে গেল, তারপরে চলে এলাম এই যে খেলনা বাচ্চাদের, ওই যে একটা দেখতে হচ্ছে ট্রেন গাড়ি, ট্রেন ওটা। তারপরে ওইদিকে নাগরদোলনা আছে, আর এদিকে পাপান যে সেদিন এর আগের দিন মেলায় যে এই গাড়িগুলো উঠেছিল, আজকেও বলছে উঠবে। এই যে কার না কি গাড়িগুলো মধ্যে, তারপরে ওকে উঠাই দিয়েছে। ওই দেখো ও একাই, আর কেউ নেই এখন। তো খুব মজা করছে, এনজয় করছে, ওর খুব ভালোই লাগছে। আর ওইদিকে দেখো ওই যে ডিস্কো চলছে, আর ওইদিকে নাগরদোলনাটা এখনও চলছে না। তারপরে চলে এলাম, এখানে একটা মালা দেখছিলাম গলার। এই দোকানটা শুধু মালা আর কানের আর হাতের বালা এগুলোই বেশি। এই যে অনেক ধরনের মালা আছে, এগুলো সব কিন্তু 40 টাকা দাম। এই দোকানে যা জিনিস আছে সব 40 টাকা। পছন্দ করে টরে চলে এলাম অন্য দোকানে, দেখছিলাম অন্য দোকানে কী কী আছে না আছে এগুলি। তারপরে ওই যে আমার দিদি, মানে আমার ননদ, এই যে দিদি কী যেন দেখছিল নেবে বলে, এই যে এই দোকানে কী যেন দেখছে। আর মেলায় গেছি, বৃষ্টি নামছে, একটু পর পর বৃষ্টি হচ্ছে। তারপরে আরও অন্য একটা দোকান চলে এলাম, চলে এলে এই যে পাপান একটা গাড়ি দেখেছে, ট্রেক্টর। ওর ট্রেক্টর একটা ছিল, ওটা কে যেন নিয়ে নিয়েছে, ও বাইরে ফেলায় রেখেছিল, ওর জন্য আবার ওই ট্রেক্টর কিনবে ওরকমই। তারপরে ওকে